আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সাজু অগ্র ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো গরামি ব্রিডিং। আপনারা কিভাবে খুব সহজে গরামি ব্রিড করাতে পারবেন আজকে ফুল প্রসেসটা আমি আপনাদের দেখায় দেবো। তো চলুন দেরি না করে আমরা দেখে আসি কিভাবে আপনারা গরামি খুব সহজেই ব্রিড করাতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনাদের এরকম একটা কক্সেট বা যে কোনো কিছুতে আপনারা যেটাই ব্রিড করাবেন এরকম পানি প্রথমে নিয়ে নেবেন, এটা হলো প্রথম স্টেপ। তারপরে এই পানির ভিতর আপনারা কিছু লাইভ প্লান্ট দিতে পারেন, যেমন কচুরিপানা। আমি এই গাছটা ব্যবহার করছি, আপনারা চাইলে এই গাছও দিতে পারেন অথবা আপনারা কিছু কচুরিপানাও দিয়ে দিতে পারেন। সো এখন দ্বিতীয় স্টেপ যেটা করবেন, আপনারা দেখবেন যে একদম লোডেড হয়ে আছে এমন কিছু গরামি, এক জোড়া দিলেই যথেষ্ট, আপনারা বেশি গরামি দিবেন না। কারণ দু জোড়া যদি দেন তাহলে দেখবেন যে ওরা বাবল তৈরি করবে, এক জোড়া যদি ডিম দেয় সেখানে অন্য মেল অথবা ফিমেল মাছটা ওই ডিমটা নষ্ট করে দিবে। এ কারণে আপনারা যখন ব্রিড করাবেন এক জোড়াই দিবেন। তো এখন আপনারা যে জিনিসটা করবেন, এদের কিছু লাইভ ফুড দিয়ে দিবেন, যেমন আমি টিরোফিক্স ব্যবহার করছি, আমি এটাকে টিরোফিক্স খেতে দেব। আপনারা চাইলে এরকম কিছু লাইভ ফুড দিয়ে দিতে পারেন। এখন আপনারা যেটা করবেন, আপনারা এরকম একটা বস্তা বা যে কোনো একটা জিনিস দিয়ে আর কিছু লাঠি বা চাই খড়ি ব্যবহার করতে পারেন। আমি যেমন খড়ি ব্যবহার করছি, দেখুন আপনারা এভাবে অর্ধেক পরিমাণ, এইটা আপনার যে হাউসটা থাকবে বা যেটাতে ব্রিড করাবেন এর অর্ধেক পরিমাণ আপনারা এভাবে ঢেকে দিবেন। এতে কি হবে আপনার সুবিধা, যা অন্ধকার থাকলে সেখানে ওরা ডিম দিয়ে দেবে, আর যদি এখানে আলোকিত থাকে তাহলে দেখা যায় অনেক মানুষ যখন চলাফেরা করে বা এটার কাছে যায় তখন এরা ভয় পেয়ে এরা বাবলগুলো নষ্ট করে দিবে এবং আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ডিমগুলো এদিক ওদিক সরে যাবে। তো এই কারণে আমি এটাকে ব্যবহার করছি আপনার অর্ধেক পরিমাণ এভাবে ঢেকে দেওয়ার জন্য। এভাবে অর্ধেক পরিমাণ ঢেকে দিবেন। এইভাবে এটাকে দুদিন এভাবে ঢেকে রেখে দিতে হবে, তারপরে দেখা যাবে যে কি হয়। চলুন দেখে আসি আমরা দুদিন পরে কি হয় এটা। তো দুদিন পর এখানে দেখা যাচ্ছে অনেক ডিম দিয়েছে, এখানে মিনিমাম 1000 থেকে 1500 ডিম হবে। তো আলহামদুলিল্লাহ আমার গরামি ব্রিডিং সফল হয়েছে। আপনারা চাইলে এভাবে গরামি ব্রিড করাতে পারবেন। তো ভিউয়ার্স, দেখলেন আমি কিভাবে আমার গরামি ব্রিড করিয়েছি। আপনারা যদি এই ফুল প্রসেসটি ব্যবহার করেন বা এভাবে যদি গরামি ব্রিড করান তাহলে আপনারা ইনশাল্লাহ 100% আপনারা সফল হবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।